অনেকে এখন এবং আমার বিশ্বাস যে জিয়া জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে হ্যাঁ চেষ্টা সেই চেষ্টাটা সত্যিকারভাবে এটা কোনো অবস্থায় কোনো লিগাল ভ্যালিডিটি নাই যদি অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে চিটাগাং রেডিওতে প্রথম দিয়েছেন। সেটা যদি হয় তাহলে তার আগে যেসব ঘটনাগুলো তার আগে প্রিপারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন বা সাতই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন মুজিব অ্যারেস্ট করা পর্যন্ত এই যে কয়েকদিনের ঘটনা দেখেন কি হয়েছে পাকিস্তান আর্মি আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে জনগণের সাথে ফাইট করেছে যে বেবেরে যেখানে রোড ব্লক দিয়েছে সেই রোড ব্লকগুলো কি আর্মি দিয়েছিল আর্মি তো দেয় নাই একটা রাজনৈতিক সংগ্রামে দিয়েছে তাই না রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে এবং সাতই মার্চে যে বক্তৃতা দেওয়া হয় সেটা কে দিয়েছে জেনারেল জিয়া দিয়েছে না শেখ মুজিবুর রহমান দিয়েছেন তারপরে তো এগুলো বিবেচনা করলে এটা বড় আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা তার অনেক ছোট মন মানসিকতা যে যতটুকু প্রাপ্ত আমার কথা হলো না জিয়ারও কন্ট্রিবিউশন আছে সেটা আমি অস্বীকার করছি না শেখ মুজিবের শেখ মুজিব যেটা প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত জেনারেল জিয়া যা প্রাপ্ত তাকে সেটা দেওয়া উচিত কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান কিভাবে দেখতে চান কেউ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলছেন অনেকে বলছেন না বঙ্গবন্ধুই আসলে ঘোষণাটা দিয়েছেন আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে প্রয়োজন ছিল কিনা কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে যে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে আবার কেউ কেউ তো বলছেন যে না উনি ঘোষণা দেননি এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি প্রধান নেতা তার নামেই যুদ্ধ হয়েছে কেউ কেউ তাকে জাতির জনক বলছেন এই সব মিলিয়ে কাকে এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান কাকে আপনি কিভাবে বিশেষ সাহিত করতে চান আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা যেহেতু উনি স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই

ব্যক্তিগতভাবে আপনার পিতা বলতে কোনো না আমার কোনো আপত্তি নেই জিয়াউর রহমান যেটা বলেছেন সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরো স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে তারা বেশিরভাগ স্টুডেন্ট অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে এবং ওদের দ্বারা একটা মুক্তি যুদ্ধ সংগঠন করা সেখানে অবশ্যই সম্ভব হতো কিন্তু হয়তো সেটা অনেক সময় প্রয়োজন হতো ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন। একটা ইউনাইটেড ডিফেকশন যে থাকে এবং বাইরেও যারা স্টুডেন্ট এবং পলিটিক্যাল ফোর্স যারা পলিটিশিয়ানস ওরাও যারা চলে গেছেন ওদের মনেও এটা একটা সাহসে সাহস জুগিয়েছে যে একটা মুক্তিযুদ্ধে যদি আর্মির লোক সাথে থাকে তাহলে অবশ্যই সেটা অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায় সুতরাং সেই সহযোগী শক্তি হিসাবে বাঙালি হিসেবে যারা আর্মিতে তখন ছিল বাংলাদেশে এবং যারা বলতে পারেন সবাই গিয়ে যেভাবে সাহায্য করেছে সেটার জন্য যেহেতু মেজর জিয়া প্রথমবার টেলিভিশনে সেই কথা বলেছেন সেই জন্য রেডিওতে বলেছেন সেই জন্য বাংলাদেশে তো মেজর জিয়ার চো আরও অনেক সিনিয়র লোক ছিলেন মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই করেছে আরও দুই একজন ছিল আমার নাম মনে আসছে না তারপরে মো সাহেব যুদ্ধ করেছে তারপরে জেনারেল ওসমানী করেছে তারা সবাই তো ছিল কিন্তু যদি তুলনা করা হয় তার ওই যে রেডিওতে এক মিনিটের একটা বক্তৃতা সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয় সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে বিএনপি ডিসাইড করবে শেখ মুজিবুর রহমানের খুনিদের একজন হত্যাকারীদের একজন কর্নেল খন্দকার আব্দুর রশিদ ওনার এই সাক্ষাৎকারটা হচ্ছে তৃতীয় মাত্রার টকশো উপস্থাপক জিলুর রহমান উনি অনেক আগে প্রচার করেন তো পরে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর ওয়ান ইলেভেনের সরকারের পর দুই হাজার পর এসে নিষেধাজ্ঞা জারি করে এই সাক্ষাৎকার আর প্রচার করা যাবে না বাকি অংশটুকু এই কারণে আর প্রচার করা হয় তো সম্প্রতি ইউটিউবে হচ্ছে জিলুর রহমান উনি অবমুক্ত করেন বাকি অপ্রচারিত পর্বগুলো তো তিন পর্বে প্রচার করেন আমি তিনটা পর্ব আজকে লাস্ট পর্ব ছিল শুনে শেষ করলাম এর মধ্যে আলোচনা করার মতো সেইভাবে কিছু নাই ওনার ব্যক্তিগত মতামত মুক্তিযুদ্ধ সম্পর্কে ভারতের ভূমিকা বিভিন্ন বিষয় সম্পর্কে ওনার ব্যক্তিগত দর্শন এরকম অনেকের অনেক রকম দর্শনা আছে আপনারা চাইলে গিয়ে শুনে নেন কিন্তু যেটা ইন্টারেস্টিং পার্ট আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সেকেন্ড যে পর্বটা প্রচার করা হয় গতকালকে সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে ওনার অ্যাসেসমেন্ট জানতে চাওয়া হয় মূল্যায়ন বঙ্গবন্ধুর ভূমিকা মুক্তিযুদ্ধে এবং বর্তমান বাংলাদেশে বঙ্গবন্ধু কীভাবে মূল্যায়িত হওয়া উচিত এখানকার সবচাইতে সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে উনি বঙ্গবন্ধুর খুনি উনি শেখ মুজিবুর রহমানের খুনি সো পৃথিবীর সবচাইতে হস্টাইল অ্যাসেসমেন্ট আসার কথা ওনার কাছ থেকে কিন্তু ওনার কাছ থেকে ইন্টারেস্টিংলি তেমন কিছু আসলো না আমরা বিস্তারিত আলোচনায় ঢোকার আগে একটা ছোটো ট্রিফিয়া এই খন্দকার কর্নেল আব্দুর রশিদ উনি থামার এলাকার লোক আমার এলাকা মানে আমার এলাকার আমার বাড়ির লোক তো ওনাকে আমি দেখছি ও সামনাসামনি ইভেন ছোটোবেলায় হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে রাজনৈতিক সমাবেশে যখন উনি আসছে মানে রীতিমতো হচ্ছে মানে বরণ করে নেওয়া হয়েছে লাখ লাখ মানুষ বলা উত্তুক্তি হবে কিনা জানি না মনে হয় উত্তক্তি হবে না লাখ লাখ মানুষ এসে মানে বীরের মতো করে বরণ করা হয়েছে কত নাইনটিজ মিড নাইনটিজের দিকে যদি আমার মনে থেকে থাকে মানে বিএনপি আমল তো হবে সো ছিয়ানব্বইয়ের আগে তার মানে ঠিকই আছে মিড নাইনটিজের দিকে তো এই লোকের কাছ থেকে আমরা বঙ্গবন্ধুর ব্যাপারে কী অ্যাসেসমেন্ট পেলাম আমরা সেটা শুনলাম যে উনি মনে করেন যে শেখ মুজিবুর রহমানের সাথে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকার অবদান বা মুক্তিযুদ্ধের ভূমিকায় তাদের দুজনকে তুলনা টানাটাই হইতেছে একটা খুবই নিচু মনের এবং ছোট মানসিকতা নিচু মানসিকতার কাজ তার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান কিভাবে দেখতে চান অনেকে এখন এবং আমার বিশ্বাস যে জিয়া জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে হ্যাঁ চেষ্টা তো আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা ওদের অনেক ছোট মন মানসিকতা কামিং ফ্রম হু বঙ্গবন্ধু খুনি এবং উনি মনে করেন যে বঙ্গবন্ধুর ভূমিকা শেখ মুজিবুর রহমানের ভূমিকা মুক্তিযুদ্ধের আগে অবিসংবাদিত এটা 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 করার মতো না নিয়ে কোনো প্রশ্ন নাই স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা এবং অবশ্যই মুক্তিযুদ্ধের পরনার ভূমিকা এতটাই ভয়াবহ হয়েছে যে হত্যা করা হয় কে হত্যা করে এই ঘর্ণের রশিদ হত্যা করে রাইট না আমার বিভিন্ন পর্বে আলোচনা যারা শুনেন রেগুলার তারা আমার অবস্থান জানবেন জেনে থাকবেন যে এটাই আমারও অবস্থান এটাই যে শেখ মুজিবুর রহমানের ভূমিকা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত অবিসংবাদিত এবং উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর তার পরবর্তী ভূমিকা বিতর্কিত হয় আমার এই অবস্থান আসলে লোকর থেকে আমি মুক্তিযুদ্ধের সময় ছিলাম না আমি তো তখন জন্মগ্রহণই করি নাই আমার এই অবস্থান হচ্ছে যারা তখন ছিলেন যাদেরকে আমার কাছে রিলায়েবল মনে হয় নিরপেক্ষ মনে হয় বা যাদেরকে ট্রাস্ট করা যায় এরকম আলাপ আলোচনা শুনে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা গড়ে উঠছে যে শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করা একটা ছোটো লোক আমের পরিচয় যেটা কর্নেল রশিদ নিজে বললেন এটা একটা ছোটো লোকই তাইলে এই যে যারা বলে বেড়ায় যে শেখ মুজিবুর রহমান পালায় যাওয়ার জন্য রেডি হয়েছিলেন এই ছিলেন সেই ছিলেন নানান রকম কথা বলে বেড়ায় সেটাটার ব্যাপারে অতীত আমি টাচ করছি আমার আলোচনার প্রসঙ্গে যে মানে হ্যান্ডসেট হ্যান্ডসেটেস টুয়েনি টোয়েন্টি রাইট যে কী করলে যে ক্রিকেট খেলা ম্যাচ শেষে সে কিছু ভাল না চলে আসে যে লাস্ট ওভারে কেন স্পিন বল আনলো আজকে লাস্ট ওভারে স্পিন না ফার্স্ট বল আনলে কিন্তু বলার আনলে আমরা আজকে জিতে যেতাম ম্যাচটা অথবা লাস্ট ওভার স্পিন বলটা যদি মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে করানো হয়তো সাকিব নিজে না করে তাইলে আমরা আজকে ম্যাচটা জিতে যেতাম অথবা লাস্ট ওভারটা কেন সাকিব করতে আসলো সে ক্যাপ্টেন বিধায় করতে আসছে সে ক্যাপ্টেন বিধায় হাজার রকম পোস্ট ম্যাচ অ্যানালাইসিস এক্সপার্টদের ভাল পাকটা আমি চলতে থাকে এই সময়ে স্পেশালি দেশ স্বাধীন করার মতো একটা কমপ্লেক্স কমপ্লিকেটেড সময় অনেক ডিসিশন অনেকভাবে নেওয়া হয় তার মধ্যে কোনোটা ওয়ার্কআউট করে কোনোটা করে না রেজাল্ট হাতে পাওয়ার পর যেটা এইভাবে না করে ওইভাবে কেন করলো এটা কেন করলো সেটা কেন করলো না এগুলো বলে যারা প্রশ্ন করে প্রশ্ন করতে কোনো সমস্যা নেই কিন্তু এদের মধ্যে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য অসাধুতা থাকে তাহলে এদের কথা সিরিয়াসলি নিবে না নেওয়া যাবে না এই যে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা না করা নিয়ে তো হাজার রকম স্কুল অফ থটস আছে যে কেউ বলে দুই হাজার চোদ্দোতে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল কেউ বলে দুই হাজার আঠারোতে যাওয়া উচিত হয় নাই আসে নানা রকম এখন আজকে থেকে পঞ্চাশ বছর পর কেউ যদি বলে যে হ্যাঁ আতাঁত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাথে আতাঁত করে ষড়যন্ত্র করে হইতেছে দুই হাজার চোদ্দো নির্বাচন বয়কট করছে যাতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং দুই হাজার আঠারোতে আতাতত করে হইতেছে নির্বাচনে গেছে যাতে আওয়ামী লীগ সারা পৃথিবীর সামনে দেখাইতে পারে এটা একটা বিরোধী দল অংশগ্রহণ করছে এই বলে তারা সমীর জাফখরুল ইসলাম আলমগীর ছিল আসলে রাজাকার আপনি পঞ্চাশ বছর পর কেউ জানে না বাস্তবতা কি ছিল আপনি হাজার রকম ব্যাখ্যা দাঁড় করাইতে পারবেন এই যে শেখ হাসিনা ঘুরে ঘুরে বলতেছে যে না আমার আসলে সাইন কি জানে বলে আমি পদত্যাগ করি নাই আমার পদত্যাগ পত্র যেভাবে করে ইয়ে করা হয়েছে এটা মানে সংবিধান অনুযায়ী আমার পদত্যাগ কার্যকর হয় নাই আমরা সবাই জানি হয়েছে কিন্তু ওনার ছেলে উনি যেভাবে মিলে শুরু করছেন এটা রিপিট করা উনি বুঝতে চাইতেছেন যে আমি নিজে গিয়ে হাতের হাতে ইয়ের হাতে দিয়ে আসি না কিন্তু রাষ্ট্রপতির হাতে সুতরাং এটা পদত্যাগ হয় না আজকে থেকে পঞ্চাশ বছর পর দেখবেন যে কত ভাষণ যে এটার বের হয়ে গেছে কতভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে এই করা হয়েছে সেই করা হয়েছে জনগণ যে রীতিমতো উইথ ডিউ রেসপেক্ট ইউথিয়ে ওনাকে দেশ ছাড়া করছে তখন দেখবেন যে বের করে ফেলছে আরেকটা ন্যারেটিভ তো আমাদের পক্ষে এত বছর পর এসে তখন কি হয়েছে এটা প্রকৃতভাবে বোঝা আরেকটা অ্যাঙ্গেল উনি আলোচনা করেন যে জিয়াউর রহমান কোনো এক্সট্রা খাতির কেন পাওয়া উচিত হবে না যে জিয়াউর রহমানের ভূমিকা অন্যান্য ওনার উপরের যারা সিনিয়র ছিলেন তাদের চেয়ে খুব আহামোর আলাদা কিছু না এটা হচ্ছে ওনার আর্গুমেন্ট ওনার কথা হচ্ছে যে জেনারেল শফিউল্লাহ তারপর জেনারেল খালেদ মুশারফ ওনারও তো ময়দানে থেকে যুদ্ধ করছেন লড়াই করছেন সেনাবাহিনীতে ছিলেন জিয়াউর রহমানের সিনিয়র ছিলেন তো সেইখানে জিয়াউর রহমান শুধুমাত্র একটা দিক থেকে আলাদা তাদের চেয়ে সেটা হচ্ছে উনি একটা বার্তা হচ্ছে ওই যে স্বাধীনতার ঘোষণা যেটা পিসে ওটা উনি দিছিলেন এই কারণে শুধু এটার কারণে উনি সামান্য একটা ছোট একটা ঘটনা সেটার জন্য একটা ছোট কৃতিত্ব উনি পাইতেই পারেন এটার জন্য ওনাকে মুক্তিযুদ্ধকালীন সময় অবদানের জন্য শেখ মুজিবুর রহমানের ইকুইভ্যালেন্ট করা বা কাছাকাছি জ্ঞান করা এটাকে উনি মনে করেন যে খুবই একটা ছোট মন মানসিকতার পরিচায়ক বাংলাদেশে আর্মি তো মেজর অনেক সিনিয়র লোক ছিলেন মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই করেছে আরও দুই একজন ছিল আমার নাম মনে আসছে না তারপরে কারাদ মো সাহেব যুদ্ধ করেছে তারপরে জেনারেল ওসমানী করেছে তারা সবাই তো ছিল কিন্তু যদি তুলনা করা হয় তার ওই যে রেডিওতে এক মিনিটের একটা বক্তৃতা সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয় সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে বিএনপি ডিসাইড করবে এবং বঙ্গবন্ধুর ভূমিকার জন্য শেখ মুজিবুর রহমানের ভূমিকার জন্য ওনার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নাই এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা জাতির পিতা সেইখানে কোনো সন্দেহ নেই আপনার কোনো আপত্তি নেই অনেকগতিগত ভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই না আমার কোনো আপত্তি নেই তো এখন এরকম অনেক আমরা যদি পিস টুগেদার করি যারা তখনকার সমসাময়িক তাদের সকলের বক্তব্য একটা জামাতিও বলবে না এখনকার সময়ের একটা জামাত ইসলামের লোকের আমি লক্ষ্য করছি যে এটা বলতে গেলে ভুক খাপে বা বলে না কখনো শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে ডিসরেসপেক্ট করে মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকটা মানুষ আমি যাদের সাথে কথা বলছি ম্যান অফ ইন্টেগ্রিটি যারা মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত ভূমিকাকে একটা অন্য লেভেল অন্য রকম উচ্চতা দেয় সেইটাকে এখন এসে টার্নিশ করার চেষ্টা করতেছে কিছু লোক কর্নেল রশিদের ভাষায় যারা হচ্ছে ছোট্ট মন মানসিকতার পরিচয় দিচ্ছে এগুলো করে যারা এখন এগুলা করতেছে আবার আজকে থেকে পঞ্চাশ বছর পর কিন্তু তাদের যেই পীর আউলি আছে তাদের কীভাবে করে আরেক প্রজন্মে এসে এরকম করে অপমান অপদস্থ করবে হ্যাঁ পিতাপুরের সুটকেস নিয়ে রেডি হয়েছিল পালানোর জন্য এগুলো বলবে তাজউদ্দিন আহমেদের ছেলে থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদের মেয়ে থেকে শুরু করে সকলে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত শেখ মুজিবুর রহমানের ভূমিকার ব্যাপারে অনেকের অনেক খুব অসন্তোষ আছে মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের অনেক সিদ্ধান্ত নিয়েও অনেক মতানৈক্য অনেক স্কুল অফ থটস ছিল মতানৈক্য ছিল তার মানে শেখ মুজিবুর রহমানকে তুচ্ছ তাচ্ছিল অপমান ব্যঙ্গ করা শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে মুক্তিযুদ্ধের সময় এগুলা যারা করে তারা হচ্ছে কর্নেল রশিদের ভাষায় ছোট লোক টাইপের মানুষজন আর লাস্ট একটা ইন্টারেস্টিং পার্ট সেটা জিল্লুর রহমান একটা কথা আলোচনা করেন দুই তিন দিন আগে একটা ভিডিও আমি ওই ভিডিওটা ডাউনলোড করে খুঁজে পুরোটা পাচ্ছি না কোথায় নিয়ে কথা কথাটা বলেন সময় সাপেক্ষ বিষয়গুলো যা হোক তো যেটা উনি বলেন সেখানে যে এটা প্রচার করার যাবে কিনা টিভিতে এই ব্যাপারে হচ্ছে শেখ হাসিনার ইতিবাচক মানসিকতা ছিল পর উনি হইতেছে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আওয়ামী লীগের একটা ক্যাবিনেট মিটিং করেন সেখানে এটা নিয়ে আলোচনা করেন সেইখানে হইতেছে সে যে বলেন না যে সেখানে সেইখানে দুইজনের পক্ষ থেকে হইতেছে বাধা আসে একটা হচ্ছে মতিয়া চৌধুরী আর একটা কার নাম জানিয়ে বললেন নজিলুর রহমান এই দুইজন দুজন হইতেছে শেখ হাসিনাকে বোঝায় যে এটা প্রচার করা ঠিক হবে না তারপরে এটা প্রচারিত হয় নাই তাহলে আপনি চিন্তা করেন যেই জিনিস শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিছে বা শেখ হাসিনা ইতিবাচক ছিল প্রচার করা যাবে মর্মে কেন সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে শেখ মুজবুর রহমানের ব্যাপারে ভালো ভালো কথা বলা হয়েছে এবং কাইন্ড অফ জিয়াউর রহমানকে মার্কিনিয়ালাইজ করা হয়েছে সব শেখ হাসিনা খুব খুশি হয়েছে কারণ সেখানে তো খুবই ছোট মন মানসিকতার মানুষ সেটা আমরা জানি সো শেখ হাসিনাকে রাজি করাইতে হলে কি পরিমাণ জিনিস থাকতে হবে সেটাতে এবং এটা আমরা দেখলাম কি কারণে উনি রাজি হয়েছেন তার পরও এই রকমের তেলভাজ যে মতিয়া চৌধুরী হইতেছে শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ডুকডুকি বাঁচাবে বলে ঘোষণা দিয়েছিল এবং যে মতিয়া চৌধুরীর ব্যাপারে তখনকার লোকজন স্লোগান দিত তোমার আমার ঠিকানা মতিয়া চৌধুরীর বিছানা আবুর কাছে শুনছি আর কি যে তখন ছাত্ররা হচ্ছে এরকম নাকি স্লোগান দিত তোমার আমার ঠিকানা মতিয়া চৌধুরীর বিছানা রসমি বুড়া বয়স শুনি দেখতে যতটা কথা কাটছিলেন জুয়ান বয়সে হয়তো অতটা কথা কাটছিলেন না যা হোক তো এটা হইতেছে কি যেগুলা চাম্বা আছে তাদেরকে সবসময় হতেছে এক্সট্রা ওয়ার্ক করতে হয় ওভার টাইম কাজ করতে হয় ইয়ে মানে এলিজিয়েন্স লয়ালটির প্রমাণ রাখার জন্যে মনে করেন যেগুলো শেখ হাসিনা সরকার আমলে চাম্পাজি করছে এগুলো কিন্তু এখনকার সমন্বয়কদের চেয়ে বড় সমন্বয়ক এরা এখনকার শেখ হাসিনার সমালোচকদের চেয়ে বড়ো সমালোচক কেন তাদেরকে কিছু মেকআপ করতে হবে কম্পেনসেট করতে হবে আগে যে পান্ডামি করছে তেলবাজি করছে সেটাকে মোচন করার জন্য এখন এক্সট্রা এক্সট্রা করে চাম্পাজি করতে হবে এক্সট্রা এক্সট্রা শেখ হাসিনার সমালোচনা এক্সট্রা এক্সট্রা তেলবাজি এগুলো করবে আর কি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে আমি অনুপ্রাণিত হই মতিয়া চৌধুরী এবং আরেকটা কে ছিল হাসানুল হকিনও নাকি মনে নাই যে দুজনের কারণে এটা প্রচার পায় না আর কি বেসিক্যালি তারা হয়তো এক্সট্রা ওয়ার্ক দেখাই দিয়ে গিয়ে শেখ হাসিনা কি জানা বঙ্গবন্ধুর প্রতি আমাদের এত ভালোবাসা আপনি যেখানে কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না আমরা সেখানেও সমস্যা খুঁজে পাচ্ছি কী সমস্যা খুঁজে বের করে কী ভুল বুঝে সে কে জানে আমার ধারণা হয়তো বলছে যে দেখেন আমরা রাজনীতি রাজনীতি করছি সেই জিনিসটা নিয়ে এই আলাপ আলোচনা শুনলে যখন মানুষ দেখবে যে ভদ্রলোক তো ফেয়ার উনি যেই লোক শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো সেই লোক শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে কথা বলতেছে না ওনার প্রাপ্য সম্মান দিচ্ছে তার মানে তো এটা একটা এই লোক তো একটা ইয়ে লোক রিজনেবল লোক তাই এই রিজনেবল লোক যেহেতু শেখ মুজিবুর খুন করছে তার মানে সে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার মতো কোনো আখাম খুকাম করে বেড়াচ্ছিল বিথাই ওনাকে এরকম একটা রিজল্ট না বলল এরকম একটা সিদ্ধান্ত নিয়ে দিকে ধাবিত হয়েছে তো সুতরাং আপনার এটা প্রচার করা ঠিক হবে না হলে কিন্তু মানুষ বুঝে যাবে যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডটা কেন মানুষ মিষ্টি বিলাই বিতরণ করছে কেন কেউ শেখ মুজিবুর রহমানের যা পড়তে উপস্থিত হয় নাই কেন সেটা অবশ্য ভিন্ন আলোচনা যে তখনকার থমথমে পরিস্থিতির কারণে মানুষজন সাহস পাচ্ছিল না বের হইতে এরকম একটা ব্যাখ্যা আছে এবং যেটা মেক্স সেন্স কিছু একটা বইল আর কি এগুলো কিছু বলে তেল বাজগুলো শেখ হাসিনাকে পোলট্রি দিয়ে শেষ পর্যন্ত এটা প্রচার হয় নাই